এক যুগেও পূর্ণতা পায়নি দিনাজপুর শিক্ষা বোর্ড। এ বোর্ডের কম্পিউটারের সব কাজ রাজশাহী বোর্ডের অধীনে হওয়ায় দিন দিন বাড়ছে ভোগান্তি। শিক্ষার্থীদের ভুল সংশোধনের জন্য শিক্ষকদের দিনাজপুর থেকে যেতে হয় রাজশাহী বোর্ডে। কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই প্রয়োজনীয় মালামাল কেনাসহ জনবল নিয়োগ দেওয়া হবে এবং তখন এই জটিলতা কমে যাবে। এসব নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং রাজশাহী থেকে আছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম। অধ্যাপক আলম এবং জনাব খান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব তানবিরুল আলম, প্রথমে আপনার কাছে যেতে চাচ্ছি, যে বিষয়টা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা খবরে দেখেছি আজকে যে প্রায় এক যুগ হলেও রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে নির্ভর করতে হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ডকে, অর্থাৎ কোনো ভুল সংশোধন হলে আসতে হচ্ছে রাজশাহীতে। কেন এই ব্যবস্থাটা আসলে সংশোধন করা গেল না? সংকটটা আসলে মূলে কোথায় ছিল? আসলে আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে এটি একটি বহু জটিল এবং পুরাতন সমস্যা, বহুদিনের সমস্যা যেটা এখনও অব্যাহত আছে। আসলে একসময় রাজশাহী শিক্ষা বোর্ডের আন্ডারে, বর্তমানে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনস্থ পূর্বের যে আটটি জেলা, কিছুক্ষণ আগে উত্তর অঞ্চলের আটটি জেলা, সেটি রাজশাহী বোর্ডের অধীনেই ছিল। কিন্তু পরবর্তী সময়ে 2006-07 সালের দিকে একটি আলাদা বোর্ড, দিনাজপুর বোর্ড হয়। কিন্তু দিনাজপুর বোর্ডের যেগুলো গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো অনলাইনে করতে হয় সাম্প্রতিক সময়গুলোতে, সেগুলো সবই রাজশাহী বোর্ড থেকেই করা হতো। বিশেষ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজ থেকে আরম্ভ করে, ওএমআর থেকে আরম্ভ করে ফলাফল প্রকাশ সহ সমস্ত কিছুই এখানে করা হয়, যেটি এক বোর্ডের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে অন্য বোর্ডে এটি কাজ করা দুরূহ ব্যাপার এবং জটিল ব্যাপারও বটে। এখানে সকল ক্ষেত্রে, একদিকে রাজশাহী বোর্ডের একটি ঝামেলা হয়ে থাকে, অনেক কাজের চাপ থাকে, অন্যদিকে সেখানকার বোর্ডের কর্মকর্তারাও নানা কারণে এখানে অপেক্ষা করতে হয়, আর ভুল সংশোধন থেকে, নাম সংশোধন থেকে আরম্ভ করে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো একেবারে কঠিন সমস্যায় তাদেরকে সম্মুখীন হতে হয়, এবং প্রতিনিয়ত এই সমস্যাগুলো বৃদ্ধি পেয়েছে। ছাত্র ছাত্রীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে, এবং এই কাজের ভুলভ্রান্তি মাসুলগুলো উভয় বোর্ডকেই ক্রমশ দিচ্ছে। এটি কেন হচ্ছে না এতদিন পর্যন্ত, এটি হচ্ছে আসল বিষয়। ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে পরে ফিরে আসবো। আমাদের সাথে শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান আছেন। জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি এই সংকট কেন? এক বছরেও যদি জনবল দেওয়ার মতো অবস্থা না হয়, তাহলে কি ঠিক পরিকল্পনার মতো কাজটা হয়নি? আমার মনে হয় যে এটা কম্পিটেন্সির অভাব প্রথম, জি। সেকেন্ড হচ্ছে আন্তরিকতার অভাব, তৃতীয় হচ্ছে যারা হন তারা এই দৌড়ঝাঁপ করে বেলেন, তদবির তাগেদা করে সময়টা কাটিয়ে দেন, এবং এই জন্য প্রথম থেকে একটা কথা বলি আমি, যারা এসব পদে শিক্ষা ক্যাডারের একটা স্ট্রিম তৈরি করা দরকার, যাদের ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আছে। একটু আগে আমি শুনলাম যে জটিল, এটা কোনো জটিল ব্যাপার না, খালি লোক নিয়োগ দেও এবং এই কম্পিউটার কেনা, এই দুইটা কাজ করলেই কিন্তু কাজ শেষ। কিন্তু আসলে প্রথম দিকে উনি বোধ হয় ট্রাই করেছিল সেরকমই শুনেছি, তারপরে স্থিমিত হয়ে গেছে। তো এটা একটা দায়িত্বের ব্যাপার না, বিরাট একটা বিষয়। এটার কম্পিউটারের জন্য কেন রাজশাহী যেতে হবে? এখন বাংলাদেশে কি লোকের অভাব আছে? সিস্টেম অ্যানালিস্টের অভাব নেই, কম্পিউটার অপারেটরের অভাব নেই, যন্ত্রপাতি মালামালের অভাব নেই। এখন এই দায়িত্বটা আসলে কার? জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি, যদি এই সংকটের সমাধান, আসল সমাধান চাই আমরা সবাই, কি করতে হবে, কে দায়িত্ব নেবে? এটা বোর্ডের চেয়ারম্যান এবং সেক্রেটারি, এই দুইজনের দায়িত্ব। তারা বিজ্ঞপ্তি দেবেন, লোক নিয়োগ করবেন, তারা এইটা কম্পিউটার কিনবেন, এত লোকজন ক্লার্ক থেকে আরম্ভ করে অন্য লোকজন সব নিয়োগ দেওয়া গেছে, পিয়ন টিয়ন কোনো অসুবিধা নাই। কিন্তু এটা কেন অসুবিধা হয়েছে? তার কারণ এটা হয়তো তদবির তাগিদ হয়, কিন্তু কোনো দায়িত্ব নেবেন না, কোনো কষ্ট স্বীকার করবেন না, কোনো তদবির উপেক্ষা করতে পারবেন না, তাহলে এটা হওয়ার দরকারটা কি?
না বিষয়টা তো এমনও হতে পারে জনাব খান যে এটার জন্য বাড়তি তো নিশ্চয়ই একটি বাজেট লাগবে, অর্থ বরাদ্দ লাগবে, প্রতি বছরের জন্য হবে, সেই অর্থ কি বরাদ্দ হয়েছে? সেই বরাদ্দ যদি না হয়ে থাকে শুধু বোর্ড তো ইচ্ছা মতো লোক নিতে পারবে না, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কত হয় কি করে এত বছরে? এটা একেবারেই কোনো আপনি যেটা বললেন এটা একেবারে অগ্রহণযোগ্য কথা, কারণ বাজেট দিতে হয় 17 বছরে, যদি বাজেট না দিতে বাজেট তাহলে বুঝতে হবে তাদের যোগ্যতার অভাব আছে, কিংবা তারা হয়তো কোনো তদবিরে আসে এবং তাদেরকে তুষ্ট করে চলে যায়, এই কাজগুলো করে না, একেবারে আমার কাছে পরিষ্কার কথা। এবং আমার মনে হয় দুইটা কথা আমি বলেছি, যারা এডুকেশনের সাথে আছেন তাদের একটা স্ট্রিম তৈরি করা দরকার, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি। সেকেন্ড আর একটা দরকার, এই যে এডুকেশনের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, যারা নেতা আছেন তাদেরকে আসলে সেন্সিটাইজ করা দরকার, তারা এইসব বিষয়গুলো যাতে দেখেন, মন্ত্রণালয়ের পাশাপাশি তারা দেখেন, ডাইরেক্টরেটের পাশাপাশি এটা দেখেন, এটা এমন একটা জিনিস বোর্ডের কন্ট্রোলে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানভীরুল আলম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব তানভীরুল আলম, আপনার কাছে জানতে চাচ্ছি, শিক্ষা বোর্ড একটা সময় 4টা বোধহয় ছিল, এখন সেটা আসলে বেড়ে প্রায় 8টার মতো হয়েছে। একটা বিষয় নিশ্চয়ই যুক্তি আছে এত করে শিক্ষা বোর্ডের পেছনে, যে অনেক ছাত্রছাত্রী বেড়েছে, কার্যক্রম বেড়েছে, কাজগুলো আরও দ্রুত করার জন্য বা দক্ষতার সাথে কাজ করার জন্য বেশি শিক্ষা বোর্ডের প্রয়োজন রয়েছে, কিন্তু যখন আরও মানুষ বাড়বে, আরও শিক্ষার্থী বাড়বে, তখন কি আরও বোর্ড বাড়বে, নাকি আসলে দক্ষতার উন্নয়ন প্রয়োজন যাতে একটা জায়গা থেকে বেশি কাজ করা সম্ভব? অধ্যাপক তানভীরুল আলম। অবশ্যই দক্ষতা এবং তার উন্নয়নের বিষয়টি এখানে আমাদের করতেই হবে, তাছাড়া বিকল্প নেই। আমি যেটি বলতে চাচ্ছিলাম প্রথম থেকে সেটি হলো, রাজশাহী শিক্ষা বোর্ডের উপর তারা এতই নির্ভরশীল হয়ে গেল কেন? আসলে নতুন বোর্ড হিসেবে তারা ভাড়া বাড়িতে অফিস প্রাথমিক অবস্থায় শুরু করেছিল, সেই সময় সেখানে বোধহয় তারা এই কম্পিউটার সিস্টেম ব্যবস্থাটা গড়ে তোলার মানসিকতা তাদের ছিল না। পরবর্তী সময় তারা মাটি কিনে নতুন বিল্ডিং করেছে, নতুন বিল্ডিং করার পরও কিন্তু সেখানে কম্পিউটারের কোনো ভিত্তি এখন পর্যন্ত গড়ে তোলেনি। এটি রাজশাহী শিক্ষা বোর্ড বারবার তাদেরকে সুবিধা বা সাহায্য করে এসছে, বিভিন্ন প্রকার সহযোগিতা করে এসছে, যার ফলে এটি তৈরি করার কম্পিউটার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার্থীদের যে সমস্যা হচ্ছে বা বোর্ডের যে একটি ভাবধারা নষ্ট করছে, এই ধরনের জিনিসগুলোকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার মতো তদানীন্তন সময়ে যারা বোর্ড পরিচালনা করেছেন তাদের ভিতরে হয়তো তেমনভাবে পরিলক্ষিত হয়নি। আমি মনে করি যে এটি সমস্যা জটিলতার বিষয়টি যেটি আমি বললাম সেটি হলো পারস্পরিক যে বিষয়গুলো নির্ভর করছে সেই সম্পর্কিত বিষয়গুলোকে আমি জটিলতা বলছি। এই জটিল সমস্যার সমাধান করার জন্য আসলে আমাদের সাহসী ভূমিকা গ্রহণ করতে হতো, সেটি আমরা এখানে মন্ত্রণালয়ের ভূমিকা কতখানি, মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নিশ্চয়ই একটি বোর্ড হলো, তো সেখান থেকে কি তদারকি ব্যবস্থা নাই, তারা কি দেখলো না একবার ঠিকমতো কাজ হচ্ছে কি হচ্ছে না? তখন হয়তো এই যে কম্পিউটার সিস্টেম যে বিষয়গুলো সেইগুলোকে সঙ্গে সঙ্গে করতে হবে, এটি নির্দেশনা বারবারই ছিল, আমরা যেমন সেটি স্বয়ংসম্পূর্ণ করেছি, এমনকি ঢাকা থেকে কম্পিউটার শিক্ষা ব্যবস্থার যে একটি বিষয় ছিল সেটি রাজশাহীতে এনে এখন আমরা রাজশাহীতে এটি গড়ে তুলেছি। এটা মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল, কিন্তু তা সত্ত্বেও দিনাজপুর শিক্ষা বোর্ড নতুন বোর্ড হিসাবে হয়তো তারা এটা করতে পারেনি, করতে ব্যর্থ হয়েছে, এটাও সত্য কথা, কিন্তু এটি কতদিন চলবে এভাবে, এটা তো একটা সমাধান করতে হবে, এখানে আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে, তাহলে এটি দূর করা সম্ভব। এই শত শত ছেলে মেয়েদের, অভিভাবকদের যে কষ্ট হয়, যে জটিল অবস্থার মধ্যে তারা পড়ে, সেগুলো দূর হওয়া সম্ভব। ধন্যবাদ অধ্যাপক তানভীরুল আলম। আমি একটু জনাব নজরুল ইসলাম খানের কাছে যেতে চাই। জনাব খান, আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি, আচ্ছা একটা সময় শিক্ষা বোর্ড কম ছিল, এখন শিক্ষার্থীরা অনেক বেড়েছে, বোর্ডের
মানে অনেক সংখ্যাও বেড়েছে, কিন্তু ভবিষ্যতে আরও শিক্ষার্থী বাড়বে, আরও মানুষ বাড়বে, তাহলে কি আরও বোর্ড হবে? আসলে সমাধানটা কোথায়? দক্ষতার সাথে কাজ করাটাই গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাকে জোর দেওয়া হচ্ছে কিনা? দেখো, প্রাইমারিতে সেকেন্ডারির ডবল স্টুডেন্ট, তারা পরীক্ষা নিয়েছে কয় বছর, কোনো অসুবিধা হচ্ছে? এখানে কোনো বোর্ড আছে প্রাইমারি? নাই, ডাইরেক্টরেট থেকে সব ব্যবস্থা করেছে, রাইট? এটা মাথায় রাখতে হবে। এখানে 10টা বোর্ড, শিক্ষার্থীর সংখ্যা অর্ধেক, সাবজেক্ট বেশি ঠিকই, তারপরেও এইসব কিনতে পারে না। সুতরাং ওই বোর্ড বাড়িয়ে ব্যুরোক্রেসি বাড়ানোর, আরো জটিলতা বাড়ানোর কোনো প্রয়োজন আছে আমি বলে মনে করি না। নতুন যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেখানে তো আরো অনেক কমে যাবে। আমি মনে করি একটা দুইটা বোর্ড থাকলে যথেষ্ট, এত বেশি বোর্ডের দরকার নাই। একটা জেনারেল, একটা আইটির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে যদি তারা সেরকম সিস্টেম গুলো ডেভেলপ করে, সফটওয়্যার এবং অ্যাপস ডেভেলপ করে, একেবারে সোজা এটা করে ফেলা, কস্ট কম হবে, এই জটিলতা হবে না। মানুষের অনেক টাকা গুনতে হয় অভিভাবকদের পরীক্ষার ফি হিসাবে, রেজিস্ট্রেশন হিসাবে, সেগুলো হবে না। এটা সোজা, কিন্তু আমি একদম সোজা উদাহরণ দিয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশের একটা বিষয় হচ্ছে আমরা এগোচ্ছি অনেক, কিন্তু আমাদের একটা ইনস্টিটিউশনাল রিফর্ম হয় না। অনেক দিকে রিফর্ম হয়, রাজনৈতিক রিফর্ম হয়েছে, ইনস্টিটিউশনাল রিফর্ম হয়। ইনস্টিটিউশনাল রিফর্ম হলে এই দায়িত্ব কার? এই রকম আপনি যে কথাটা বলছেন, এই দায়িত্ব তো আসলে সরকারের, বা আমি যদি বলি শিক্ষা মন্ত্রণালয়ের বলি, সেখান থেকে এই ভূমিকাটা কি যথেষ্ট ভালোভাবে আছে? এটা সরকারে যারা থাকে তারা কি করে বলবে? এটা বোর্ড থেকে বলতে হবে যে এই রিফর্ম দরকার, বোর্ড থেকে প্রস্তাব যেতে হবে ইনস্টিটিউশনাল রিফর্ম, যে আমরা এই ধরনের রিফর্ম চাই। এক আর বোর্ড কয়টা কি হবে কি হবে না, সেটা অবশ্য মন্ত্রণালয় থেকে নিতে পারে, কিন্তু বোর্ডের বিন্যাস কি হবে, কর্মকর্তা কর্মচারীদের অর্গানোগ্রাম কেমন হবে, কি হবে না হবে, সেটা তাদেরকে সাজেস্ট করতে হবে। আমি এই কথাই বলছি জনাব খান, যে যেহেতু আপনিও বলছেন যে আপনারা, আমরা একমত যে এত বোর্ডে শিক্ষা বোর্ডের দরকার নাই, দক্ষতা বৃদ্ধি করতে হবে, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এগুলো ভাবা হলো না কেন? এতগুলো শিক্ষা বোর্ড করা দরকার কি ছিল? দেখুন, এখন নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে হয়তো ভাববে, কিন্তু তার চেয়ে বড় কথা যে যারা মাঠে কেস কাজ করে তারা কেন ভাবছে না? তারা কি দায়িত্বশীল কর্মকর্তা না? ওখানকার সর্বোচ্চ পদের কর্মকর্তা থাকে ওই ক্যাডারে। সুতরাং সব মন্ত্রণালয়ের ঘাড়ে দিলে হবে না, মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রী, ওনারা এইসব নিয়ে বসে থাকবে? একটা হচ্ছে ম্যানেজারের কাজ ম্যানেজার করবে, ওয়ার্কারের কাজ ওয়ার্কার করবে। এখন ওয়ার্কারের কাজ যদি ম্যানেজার করে তাহলে ওই মন্ত্রণালয়, আমরা এই অভিযোগ সবসময় শুনে থাকি যে উচ্চ উপরের উপরের মানে বলা যেতে বলা হুকুমে উপরের বক্তব্য হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন হতে পারে যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যদি বলি কাজগুলোকে খুব একটা ছেড়ে দেওয়া হয় না অধস্তনদের উপর, এ কারণে হয়তো সংকট তৈরি হতে পারে। আমরা আশা করবো সেই বিষয়ে সবাই সচেতন হবেন। অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। অধ্যাপক তানভীরুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।